ঘরের দখল পুনরায় তাদেরকে বুঝিয়ে আমি দিতে পারব না। জামান টাওয়ারের গণ অধিকার পরিষদের অফিসে ঘর ছাড়ার যে নোটিশ দেওয়া হয়েছিল এবং 17 মাসের ভাড়া বাকি থাকার কারণে তাদেরকে বলা হয়েছিল ঘর ছেড়ে দিতে, তারা সেটা শোনেননি। এই জন্যে প্রথমে তাদের বিদ্যুৎ লাইন কাটা হয় এবং মৌখিকভাবে তাদের আবার অনুরোধ করা হয় ঘর ছেড়ে দেওয়ার জন্যে। তখন তাদের পক্ষ থেকে ফেসবুক লাইভে বা পাবলিক মিটিংয়ে আমার উপর নানা রকম বিষোদ্গার করা হয়। এই ঘরের মালিকানা নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং এক পর্যায়ে জনাব নূর ঘোষণা দেন যে তিনি এটা তার দখলে রাখবেন এবং আমি জমির মালিকানা সম্বন্ধে দলিল হাজির করতে না পারলে তিনি এই ঘর ছাড়বেন না। তো আমার পৈতৃক সম্পত্তি যখন এরকম থ্রেটের মুখে পড়েছে তখন আমাকে আজকে আমি যেভাবে দরজায় তালা লাগিয়েছি সেটা ছাড়া কোনো উপায় ছিল না। আমি অনেক লোক নিয়ে অথবা গণ অধিকার পরিষদের অন্য অংশের কোন ব্যক্তি এই কাজে ব্যবহার করিনি। আমার এখানে সব রকমের মিস্ত্রি আছে, যেহেতু এত বড় একটা বিল্ডিং, আমি শুধু একটা কেচি গেট বানিয়ে এনেছি এবং ওনাদের কাঠের দরজার উপরে সেই কেচি গেটটা লাগিয়ে আমি রুমটা সিল করে দিয়েছি। ভিতরে কেউ ঢুকেনি, ভিতরের কোনো জিনিস লুটপাট করা হয়নি। ওনারা শান্তিপূর্ণভাবে ওনাদের যা কিছু ভিতরে আছে আইনসঙ্গত জিনিস সেগুলি যদি নিয়ে যেতে চান আমার সাথে যোগাযোগ করলে সেগুলি ফেরত নেওয়ার ব্যবস্থা আমি করব, কিন্তু ঘরের দখল পুনরায় তাদেরকে বুঝিয়ে আমি দিতে পারব না। ধন্যবাদ।